আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি বেবি নেম চ্যানেলে। আজ আমরা শিখব আরবি ভাষা শিক্ষা ক্লাস 492তম ক্লাসটি। আসুন শুরু করা যাক। প্রথমেই আমাদের যে বাক্যটি আছে সেটা হচ্ছে, দয়া করে একটু চুপ থাকো। আরবি ভাষায় বলবেন মিনফা লাক সাওয়ায়্যা উস্কুত। এই বাক্যটিতে মিনফা লাক অর্থ দয়া করে, সাওয়ায়্যা মানে একটু, উস্কুত মানে চুপ থাকা। মিনফা লাক সাওয়ায়্যা উস্কুত, দয়া করে একটু চুপ থাকো। এরপর লেখা আছে একটু দূরে যাও। আরবিতে বলবেন রোহ সাওয়ায়্যা বাইদ। রোহ মানে যাও, সাওয়ায়্যা অর্থ একটু, বাইদ শব্দের অর্থ দূরে। রোহ সাওয়ায়্যা বাইদ, একটু দূরে যাও। এরপর লেখা আছে আমার মাথা ব্যথা করে। আরবিতে বলবেন আনা রাজ আওয়ার। আনা মানে আমার, রাজ অর্থ মাথা, আওয়ার শব্দের অর্থ ব্যথা। আনা রাজ আওয়ার, আমার মাথা ব্যথা করে। এরপর লেখা আছে আমার এখন ঘুমানো দরকার। আরবিতে বলবেন আনা আফগানুম আলহীন। এখানে আনা অর্থ আমার, আফগাহ অর্থ দরকার, নুম মানে ঘুম, আলহীন শব্দের অর্থ এখন। আনা আফগানুম আলহীন, আমার এখন ঘুমানো দরকার। এরপর লেখা আছে তুমি বেশি বকবক করো। আরবি ভাষায় বলবেন জিয়াদা গির গির ইনতা, অথবা এইভাবে বলতে পারেন ইনতা জিয়াদা গির গির। তারপর লেখা জিয়াদা মানে বেশি, গির গির শব্দের অর্থ বক বক করা, ইনতা মানে তুমি। জিয়াদা গির গির ইনতা, তুমি বেশি বক বক করো। রোম থেকে বাহিরে যাও। আরবিতে বলবেন রোহ বাররা মিন গোরফা। রোহ মানে যাও, বাররা অর্থ বাহিরে, মিন মানে থেকে, গোরফা শব্দের অর্থ রোম। রোহ বাররা মিন গোরফা, রোম থেকে বাহিরে যাও। এরপর লেখা আছে তুমি কাজে অনেক ফাঁকিবাজ। আরবি ভাষায় বলবেন ইনতা শগল আলিবাবা জিয়াদা। ইনতা মানে তুমি, শগল অর্থ কাজ, আলিবাবা মানে ফাঁকিবাজ, জিয়াদা অর্থ অনেক। ইনতা শগল আলিবাবা জিয়াদা, তুমি কাজে অনেক ফাঁকিবাজ। এরপর লেখা আছে দোকানে অনেক কাজ আছে। আরবি ভাষায় বলবেন ফি সগল জিয়াদা বা কালা। জিয়াদা মানে অনেক, সগল শব্দের অর্থ কাজ, বাকালা মানে দোকানে। ফি সগল জিয়াদা বাকালা, দোকানে অনেক কাজ আছে। এরপর লেখা আছে তুমি তাড়াতাড়ি দোকানে আসো। আরবি ভাষায় বলবেন ইনতা ইজি বা কালা সুরা সুরা। এই বাক্যটিতে ইনতা অর্থ তুমি, ইজি মানে আসা, বাকালা মানে দোকান, সুরা সুরা মানে তাড়াতাড়ি। ইনতা ইজি বা কালা সুরা সুরা, তুমি তাড়াতাড়ি দোকানে আসো। দোকানে আজ অনেক লোক। আরবিতে বলবেন আলিয়ুম জিয়াদা নফর বা কালা। আলিয়ুম মানে আজ, জিয়াদা অর্থ অনেক, নফর অর্থ লোক, বাকালা মানে দোকান। আলিয়ুম জিয়াদা নফর বা কালা, দোকানে আজ অনেক লোক। এখন বাহিরে যাওয়া বিপজ্জনক। আলহীন বাররা রোহ খতর। আলহীন মানে এখন, বাররাহ মানে বাহিরে, রোহ মানে যাওয়া, খতর অর্থ বিপদজনক। আলহীন বাররাহ রোহ খতর, এখন বাহিরে যাওয়া বিপদজনক। তারপর লেখা আছে তোমার কাজ কোথায়। আরবিতে জিজ্ঞেস করবেন ইনতা শগল ওয়েন। ইনতা মানে তোমার, শগল অর্থ কাজ, ওয়েন মানে কোথায়। ইনতা শগল ওয়েন, তোমার কাজ কোথায়। আমি তোমার আকামা দেখব। আরবিতে বলবেন আনা শুফ ইনতা ইকামা। আনা মানে আমি, শুফ অর্থ দেখা, ইনতা মানে তোমার, ইকামা অর্থ আকামা। আনতা শুফ ইনতা ইকামা। আনা শুফ ইনতা ইকামা, আমি তোমার আকামা দেখব। এরপর লেখা আছে সে এখানে কাজ করবে। আরবিতে বলবেন হুয়া সাউই সুগুল হিনি। হুয়া অর্থ সে, সাউই অর্থ করবে, সুগুল মানে কাজ, হিনি মানে এখানে। হুয়া সাউই সুগুল হিনি, সে এখানে কাজ করবে। তারপর লেখা আছে, তোমার কথা আমি বুঝি না। আরবি ভাষায় বলবেন ইন্তা কালাম আনা মাফি মালুম। ইন্তা মানে তোমার, কালাম শব্দের অর্থ কথা, আনা অর্থ আমি, মাফি অর্থ না, মালুম শব্দের অর্থ জানা বা বোঝা। ইন্তা কালাম আনা মাফি মালুম, তোমার কথা আমি বুঝি না। এরপর লেখা আছে, সে লোকটিকে আমি জানি না। আরবিতে বলবেন মিন নফর হুয়া আনা মাফি মালুম। মিন অর্থ কে, নফর মানে লোক, হুয়া অর্থ সে, আনা অর্থ আমি, মাফি মালুম শব্দের অর্থ জানি না। মিন নফর হুয়া আনা মাফি মালুম, সে লোকটিকে আমি জানি না। তারপর লেখা আছে, আগে চা নিয়ে আসো। আরবি ভাষায় বলবেন আওয়াল জীব সাই। আওয়াল শব্দের অর্থ আগে, জীব অর্থ দেওয়া বা নিয়ে আসা, সাই মানে চা। আওয়াল জীব সাই, আগে চা নিয়ে আসো। নেক্সটে লেখা আছে, আসো আমার সাথে খাবে। আরবিতে বলবেন তা আল আকেল সাওয়া সাওয়া আনা। তা আল অর্থ আসা, আকেল অর্থ খাওয়া, সাওয়া সাওয়া মানে সাথে, আনা মানে আমার। তা আল আকেল সাওয়া সাওয়া আনা, আসো আমার সাথে খাবে। তারপর লেখা আছে, আজ আমি একটু ব্যস্ত। আরবিতে বলবেন আলিয়ুম আনা সোয়াই মুশগুল। আলিয়ুম মানে আজ, আনা অর্থ আমি, সোয়াই শব্দের অর্থ একটু, মুশগুল মানে ব্যস্ত। আলিয়ুম আনা সোয়াই মুশগুল, আজ আমি একটু ব্যস্ত। তারপর লেখা আছে, আমার কথা শোনো। আরবিতে বলবেন আনা ইসমাহ কালাম। আনা অর্থ আমার, ইসমাহ মানে শোনো, কালাম অর্থ কথা, আনা ইসমাহ কালাম, আমার কথা শোনো। তারপর লেখা আছে, আগে খাওয়া পরে কাজ। আরবি ভাষায় বলবেন আওয়াল আকেল বাদেন শুগুল। আওয়াল অর্থ আগে, আকেল মানে খাওয়া, বাদেন মানে পরে, শুগুল শব্দের অর্থ কাজ। আওয়াল আকেল বাদেন শুগুল, আগে খাওয়া পরে কাজ। তারপর লেখা আছে, আমার রুমে খাবার নাই। আরবিতে বলবেন হাগি গোরফা মাফি আকেল। হাগি মানে আমার, গোরফা অর্থ রুমে, মাফি অর্থ নাই, আকেল শব্দের অর্থ খাবার। হাগি গোরফা মাফি আকেল, আমার রুমে খাবার নাই। তারপর লেখা আছে, বস কি নাস্তা খাবেন? আরবিতে জিজ্ঞাসা করবেন মুদির এশ আকেল ফুতুর। মুদির মানে বস, এশ অর্থ কি, আকেল মানে খাওয়া, ফুতুর অর্থ নাস্তা। মুদির এশ আকেল ফুতুর, বস কি নাস্তা খাবেন? আমি গাড়ি চালাতে পারি। আনা মালুম সুখ সাইয়ারা। আনা অর্থ আমি, মালুম মানে জানি বা পারি, সুখ অর্থ চালানো, আর সুখ মানে মার্কেট, সাইয়ারা অর্থ গাড়ি। আনা মালুম সুখ সাইয়ারা, আমি গাড়ি চালাতে পারি। তারপর লেখা আছে, এই কাজ সম্পূর্ণ করো। হাদা সুগুল কামবেদ। হাদা মানে এই, সুগুল মানে কাজ, কামবেদ অর্থ সম্পূর্ণ করা। হাদা সুগুল কামবেদ, এই কাজ সম্পূর্ণ করো। অফিস পরিষ্কার করো। চৌ নাদাফা মুক্ত। চৌ অর্থ করা, নাদাফা মানে পরিষ্কার, মুক্ত অর্থ অফিস। চৌ নাদাফা মুক্ত, অফিস পরিষ্কার করো। ধন্যবাদ আরবি ভাষা শিক্ষা ক্লাস 492তম ক্লাসটি করার জন্য। আল্লাহ হাফেজ।